আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক স্বাচ্ছ সিয়াসি আমল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি পবিত্র কোরআনের আমল, যে আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, যারা বিশ্বাস রেখে এই আমলটি করবে অবশ্যই তারা সফল হবে ইনশাআল্লাহ। এবং অনেকেই একটি অভিযোগ করেন যে আমি এত ডাকি, এত আমল করি, কেন আমার দোয়া কবুল করেন না আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে বলবো, ভাই একটু ধৈর্য ধারণ করেন, একটু একটু সময় দেন, আমি আপনাকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলবো। সর্বপ্রথম মনে রাখবেন, আপনি যে দোয়াই করেন না কেন সে দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হবে, তবে সেটা ইহকালেও হতে পারে, পরকালেও হতে পারে, এবং সেটা আপনার সময় অনুযায়ী হতে পারে। আপনি যে জিনিসটি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন সেটা যখন আপনার জন্য কল্যাণকর মনে হবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় আপনাকে সেটা দান করবেন ইনশাআল্লাহ। আজকে পবিত্র কোরআনের একটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো, এটি করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে তা অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আয়াতটির উচ্চারণ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আবারও উচ্চারণ করতেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। সুপ্রিয় দর্শক, এটা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত। এই আয়াতটির আমল করার নিয়ম হচ্ছে আপনি যে কোনো নামাজের পর নামাজটা শেষ করে ওখানেই বসে থেকে দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, তারপরে এই আয়াতটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার আয়াতটি পাঠ করা হলে আপনি 2 হাত তুলে মুনাজাত ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, অর্থাৎ আপনি যা চান তা পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে তা চাইবেন। আপনার চাওয়া শেষ হলে আপনি আমিন বলে মুনাজাতটা শেষ করার পর আবার দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, দিয়ে আপনি আমলটি করা শেষ করবেন। অবশ্যই মনে রাখবেন আমলটি করার পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে আপনাকে অবশ্য আমলটি করতে হবে। আপনি যদি লক্ষ্য রাখেন সূরা আল ইমরানের আয়াত নং 8-এর মধ্যে, সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিল কিতাব পূর্বে মানুষের হেদায়েতের জন্য, এবং এটা যদি কেউ সন্দেহ প্রকাশ করে তার জন্য রয়েছে কঠিন আযাব। এর জন্য অবশ্যই পবিত্র কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।